চলমান আন্দোলনের মাধ্যমে দানবীয় সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে ঐক্যবদ্ধ। আরাফাত রহমান কোকর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বনানী কবরস্থানের নিরবতায় শায়িত রয়েছেন দেশের ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী তাঁর প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল বলেন, দেশ এখন গণতন্ত্রহীন এক রুদ্ধশ্বাস সময় অতিক্রম করছে, এ থেকে উত্তরণে দেশের মানুষ ঐক্যবদ্ধ। আজকে সমগ্র দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার করবার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে, এবং আমরা এই বিশ্বাস করি এই চলমান আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, জয়ী হব, এবং এই দানবীয় সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। মির্জা ফখরুল অভিযোগ করেন, জিয়া পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আরাফাত রহমান কোকো সমস্ত মিথ্যা মামলায় মিথ্যা অজুহাতে জড়িয়ে তাকে বিদেশে প্রেরণ করা হয়, নির্বাসিত করা হয়। মৃত্যুবরণের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসাই সবচেয়ে বড় কাজ করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, রাজনীতি না করেও জিয়া পরিবারের সদস্য হওয়ায় কোকোকেও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।